দাদা আপনার নাম কি? আমার নাম শ্রী রোহিণীকান্ত হালদার। বাড়ি কোথায়? বাড়ি মেলান্দি। আপনি ছোটবেলায় এই বিলে কি রকম মাছ দেখেছেন বা কি রকম দৃশ্য দেখেছেন একটু বলবেন কি? হ্যাঁ বলবো। এই বিলে প্রচুর মাছ ছিল, বিভিন্ন বিভিন্ন মাছ, রুই, কাতল, আড়ের মাছ, খোলসা, পুঁঠি, কানস, মাগুর ইত্যাদি একটা মাছ ছিল। এখন এই মাছটা এই বিলে কেঁচেল ছিল, জাবর হাবর ছিল, অনেক মাছ আমরা মায়েরা জীবিকা নির্বাহ করছি, তখন একটা সুখী সংসারের মতো ছিল। সে মাছগুলো আর নাই, এখন আর ও মাছটা পাওয়া যাচ্ছে না। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজারুল ইসলাম বাবলু। আপনি এই মৎস্য চাষের সাথে জড়িত হলেন কেন? আমার এলাকার এই বিলমাল শুটকি বিল, এখানে আমাদের ল্যান্ড প্রপার্টি আছে, হ্যাঁ আমরা স্থানীয়, এখানে মৎস্যজীবীরা যারা স্থানীয় মৎস্যজীবী আছে তারা সহযোগিতা চাইছে, এই জন্য আমরা তার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আগের তুলনায় এখন মাছ কেমন আছে? আগের তুলনায় আপনার মাছ এখানে ভালো আছে। এখানে মাছ হয়, এখানে আগে এরকম প্রসেস ছিল না, বিগত দিনে আপনার এখানে পরিকল্পিতভাবে বা ওয়ার্ল্ড ফিশ বা থানা ফিশারির মাধ্যমে মাছ ছাড়া হতো না, এখানে প্রাকৃতিকভাবে যে মাছ আসতো ওটাই মৎস্যজীবীরা মারে খেত, এতে তাদের সাধারণভাবে জীবনযাপন চলতো না। তারপরে যখন ওয়ার্ল্ড ফিশের মাধ্যমে একটা পরিকল্পিতভাবে মৎস্য উৎপাদনের যখন প্রকল্প হাতে নিয়েছে এখানে ফিশারি ডিপার্টমেন্ট সহ এখানে স্থানীয় যারা মৎস্যজীবী আছে তাদের সমন্বয়ে একটা সমিতির মাধ্যমে যখন এখানে এই প্রকল্প চালু হয়েছে, এখানে সার্বিকভাবে আমরা সহযোগিতা করি, এই জন্য এখানে সুষ্ঠুভাবে এখানে মৎস্য উৎপাদন হচ্ছে এবং ব্যাপক উৎপাদনের ফলে মৎস্যজীবীরা সুন্দরভাবে জীবনযাপন করছে। এর সাথে আর কারা কারা জড়িত আছে? এর সাথে স্থানীয় মৎস্যজীবী যারা তারা সবাই সম্পৃক্ত নয়, এখানে এলাকায় মৎস্যজীবী আছে অনেকেই, তার মধ্যে যারা সমিতির অন্তর্ভুক্ত তারাই মোটামুটি আছে, আর আমরা যারা জমির মালিক আছি তারা সার্বিকভাবে সহযোগিতা করছি। আর কেউ যাদের জমি জমা নাই তারা? যাদের জমি জমা নাই তারা ছোটখাটো, তারা যারা ছোটখাটো এই যে খুলশন আছে তারা ক্ষুদ্র মাছ এখানে ধরে খায়, তার জন্য কোনো সমস্যা হয় না, এখানে সম্মিলিতভাবেই মহামিলেই কিন্তু মৎস্য চাষ হচ্ছে। আমার নাম মোহাম্মদ জাকির আলী। কি করে? আমি কৃষি সমস্যার, তারপরে আপনার বিলি মাস্টার্স ধরার কাজ, পলিটলি দিয়ে খোলসুন জাল দিয়ে, হ্যাঁ আপনার ধরে পরিবারের জীবিকা নির্বাহ করি। ছোটবেলা মাছ ধরি, ছোটবেলা ওই মানুষের কামটাম করে খাসি, এখন এসে মাছ ধরা ইদানিং। কি করেছেন মাছ ধরে? মাছ ধরে বাজারে বিক্রি করেছি, করার পর আমার জীবিকা নির্বাহ করেছি পলয় খোলসুন। আগের দিন পথ খুব খারাপ যেত মাছ, এখন খুব ভালো যাচ্ছে। না আমাকে কেউ বাধা দেয় না, ছোটো মাছ ধরি আমি, খোরসা মাছ তো। এখন আমার ধরেন যে এই এসব গুলেন করে আমার ধরলেন বাড়ি করলাম, দুটো মেয়েকে বিয়ে দিলাম, তারপরে ল্যাপটিন করলাম, বাড়ি করলাম, এগুলো সব করলাম, এই খোরসা মাছ তাছাড়া নতুন এগুলো করে বিক্রি করে। আচ্ছা তাহলে ধরেন এখন আপনি ভালোই চলছেন? হ্যাঁ এখন আমার দিলে ভালোই আছে। আমার নাম শ্রীমতি আরতি রানী। মেলান্দি। আপনি এখানে আগে কিরকম ছিল? আমাদের এখানকার অবস্থা আগে খুবই খারাপ ছিল,
যেমন ল্যাট্রিন ছিল না, পায়খানা ছিল না, মানুষ একবেলা না খেয়ে হেঁটে থাকতো, কিন্তু তার তুলনায় এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন দুমুঠ খেয়ে পরে বাঁচতে পারছি আর কি। এখন আগেকার থেকে আমরা অনেক ভালো আছি, ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে, লেখাপড়া করাতে পারছি, আবার হয়তো বিভিন্ন গ্রামে ওই উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে, তাদের মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি, যেমন মাছ চাষ হচ্ছে, তারপরে গরু পালন হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে, এর মাধ্যমে আমরা প্রচুর উপকার উপকৃত হয়েছি, আগের মতন আর নাই। গ্রামে কি কি উন্নতি হয়েছে? যেমন আগে পায়খানা ছিল না, মানুষের কাঁচা ঘর ছিল, খড়ের ঘর ছিল, হয়তো তারা এখন দেওয়াল ঘর, পাকা ঘর তৈরি হয়েছে, তারপরে রাস্তাঘাট এগুলোর উন্নয়ন হয়েছে, হয়তো কাদা ছিল সেগুলো ধরেন যে এখন আর কাদা খুঁজে আমাদেরকে বাইরে যেতে হয় না, বিভিন্ন দিক দিয়ে উন্নতি হয়েছে। এখন কেমন আছেন? বর্তমানে আমরা খুবই ভালো আছি। কাকা আপনার নাম? আমার নাম হলো মুজিবুর রহমান। মুজিবুর রহমান, আপনার এই গ্রামের কি কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে ধরেন যে এই যে বিলটা যখন তোমার বাবার হাতে ছিল না, সেখান থেকে আমার মাছ ধরা যে কটা লোকের মাছ ওখান থেকে আমার প্রচুর উন্নতি হয়েছে আর কি। মাছ বিলে গেলে বহু টাকার মাছ পাওয়া যায়, সেখন ধরেন যে বিল টেন্ডার ছিল না, সেখন নিজে হাতে ওই 500 কি 600 টাকা জমা দিয়ে মাছ ধরা আছে সারাদিন, বিলে গেলে 1,000-1,200-2,000-2,500 টাকা ইনকাম আছে, ওখান থেকে আল্লাহ উন্নতি দিছে। এভাবে যখন দেশে কারেন্টের জাল এসে গেল, সেখন আরও মাছ কিছু বেশি মাছ ওই জাল দিয়ে মাছ ধরা আছে, জাল দিয়ে হয়তো কারেন্ট ঘন জাল, সে বছর খুব মাছ হয়েছিল, এমনকি এতই মাছ মাছের কোনো বলা যাবে না, জাল ফেললে মাছ একবারে লেপে যেতে একবারে, তো ওই যে ওরা ওই সাহেবেরা এসে একবার ইয়ে করে লিখল, ওই মাছ একবার ক্যামেরা ফটো তুলে নিল, একবারে লেপে গেছে মাছ একবার জালের সাথে বহুত মাছ। তো ধরেন যে ওখান থেকে যারা যারা মাছ ধরত সেখান থেকে উন্নতি আল্লাহ দিয়েছে, মাছের থেকে আল্লাহ ওটাই আমার স্যার জীবনের একটা ইয়ে। আপনার গ্রামের কি কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন ধরা যে এই যে আমরা মাছ মারি, মাছ মারার থেকেই তো ইয়ে হয়েছে, ও বিলের থেকেই তো উন্নতি হয়েছে, যারা যারা মাছ ধরেছে তারাই তো ওখান থেকে আই ইনকাম হয়েছে। আগে আপনার কি ছিল, এখন কি হয়েছে? না আগে আগে যা ছিল তার থেকে এখন ওটাই হলো লক্ষ্য আমার। হ্যাঁ, মা আমার জীবনের কথা বলছে, মাছের তো আমার স্বাদ নেই, আমার আমার জীবনে মাছ ধরাই ওটাই হলো আমার লক্ষ্য। ও বিলের থেকে আমার আল্লাহ যা দিছে ততটুকু আমাকে এখন আল্লাহ করলে খুব ভালো বলে। হ্যাঁ, আগে ছিল মাছের উপরে নির্ভর ছিল আর কি। Oh, my God.